প্রিমিয়ার লিগে খেলতে চায় না চট্টগ্রাম আবাহনী এরই মধ্যে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে বন্দর নগরীর যারা প্রিমিয়ার লিগের দলগুলোর অনুর্ধ আঠারো ফুটবল লিগও দল গড়েনি বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোও দেখেছে অনাগ্রহ অনুর্ধ ষোলো লিগে আট ক্লাবের মধ্যে দলবদল করেছে শুধু পাঁচটি এসে গেছে দেশের ফুটবল থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় আরও এক ক্লাব নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ খেলতে চায় না চট্টগ্রাম আবাহনী মধ্যে ফুটবল ফেডারেশনকে দিয়েছে বন্দননগরের আকাশী নীলরা সাম্প্রতিক সময়ে ফুটবল থেকে সরে যাওয়া স্পোর্টিং ক্লাব কিংবা মুক্তিযোদ্ধা সংসদ চক্রের ফেরার পথ বা চেষ্টা দুই অজানা গত মৌসুমে প্রিমিয়ার লিগে উঠেও খেলেনি গোপালগঞ্জ স্পোর্টিং তাদের পথেই আরও এক পুরনো ক্লাব যারা সব শেষ মৌসুমে সাথে থেকে লিগ শেষ করেছে ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি তবে কঠোর হবে ফেডারেশন দল কমলে রিলিগেট হওয়া ব্রাদার্সের ফেরার সুযোগ নেই চিটাঙ্গা আবনে আমি যতজন চিঠি দিয়েছি ওরা হয়তো বিপিএল খেলবে না তো সেটা যখন দলবদলের শেষ পর্যায়ে তখনই পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারবো পুরোপুরি এবার আমরা আশাবাদী যে চিরাঙ্গা থাকবে আর যদি নাও থাকে তাহলে ডিসিপ্লিনারি কমিটি যে আমাদের যে প্রভিশন আছে যে শাস্তিমূলক ব্যবস্থা আমরা সেই শাস্তির ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে কয়েক মৌসুম ধরে গুঞ্জন ছিল শীর্ষ লিগে আর খেলতে চায় না ক্লাবটি এবার সেটি সত্যি হল যার ধারাবাহিকতায় শনিবার শুরু হওয়া প্রিমিয়ার লিগের দলগুলোর অনুর্ধ্ব আঠারো লিগেও দল গড়ানি চট্টগ্রাম আবাহনী শীর্ষ লিগের দশ ক্লাবের মধ্যে বয়সভূতিক আসরে শুধু একটি দলই কম বয়সভিত্তিক আসরে ক্লাবগুলোর অনাগ্রহ আরও স্পষ্ট চ্যাম্পিয়নশিপ লীগের দলগুলোর অনুর্ধ্ব ষোলো ফুটবল লিগে সেখানে আট দলের মধ্যে দলবদলে অংশ নেয়নি তিনটি যার একটি বাফুফের নিজস্ব এল একাডেমির সাথে তালিকায় আছে ফরাসগঞ্জ ও নোফেল সবাইকেই শাস্তির আওতায় আনবে ফেডারেশন ডিসিপ্লিনারি কমিটি যে ব্যবস্থা নেবে কমিটি সমর্থন দেবে শনিবার অনুর্ধ্ব আঠারো ফুটবলের প্রথম দিন ফর্টিসকে আবাহনী আর রহমতগঞ্জকে হারিয়েছে বসুন্ধরা কিংস फैजुल इसलम चैनल 24 ढाका